আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা কিচেন আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হোমমেড মেড বিট লবণ কত সহজে বানানো যায় দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন বিট লবণ তৈরি করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে এখানে লাগবে জিরার ফাঁকি এখানে লাগবে আমরা খাই নর্মাল সাদা লবণ এটা হচ্ছে পাহাড়ি লবণ যেটা আমরা খনিজ লবণ বলি পিঙ্ক সল্ট বলি সেটা হচ্ছে এটা এটা আমি বাজার থেকে নিয়েছি এটা হচ্ছে চাকা ছিল এটাকে আমি পাটায় এরকম গুঁড়ো করে নিয়েছি বা ব্ল্যান্ডার ঝাড়েও করতে পারেন আপনারা আর এটা হচ্ছে গোলমরিচ এই উপকরণগুলোই আমার লাগবে আমি যেহেতু এটা এখন ব্ল্যান্ডারে করতে হবে সেই জন্য আমি ব্ল্যান্ডারে ঝাড়েই নিয়ে নিচ্ছি আমি প্রথমে নিয়ে নিচ্ছি পিঙ্ক সল্ট এক টেবিল চামচ আর এক টেবিল চামচ দুই টেবিল চামচ আর এখানে আছে সাদা লবণ আড়াই টেবিল চামচ আর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ গোলমরিচ আর দিয়ে দিব এক টেবিল চামচ জিরা ফাঁকি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার করে আপনাদেরকে বিত্লবনটা কমপ্লিট করে দেখাবো তো আমি ব্ল্যান্ডারটি রেডি করে নিয়েছি আমি এখন এক মিনিট ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডারটি চালিয়ে দিয়েছি তো আমি এক মিনিট ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে আমি ঢেলে নিয়েছি দেখেন কি সুন্দর বিট্লবন ভাষায় পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে গেছে এমন স্বাস্থ্যসম্মত বিট্লবন ভাষায় তৈরি করে আপনারা অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ